নমস্কার, গল্প একান্তের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব লেখক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প মধুরেণু। আমাদের গল্পগুলি শুনে আপনারা মতামত জানাচ্ছেন, খুব ভালো লাগছে, অনেক উৎসাহ পাচ্ছি, এভাবেই সঙ্গে থাকবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ, পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প। আজ ছুটি ছিল, তারিণী চাটুজ্জে সকালে চারটি মুড়ি আর এক কাপ চা খেয়ে বেরিয়েছিলেন। তার বেরুনো মানেই কন্যা শৈলের জন্য পাত্র খুঁজতে বেরুনো। তিনি আজ 3 বছর এই রূপে বেরুচ্ছেন। এক পা ধুলো নিয়ে সন্ধ্যায় ফিরে মাথায় হাত দিয়ে বাড়ির রোয়াকে তিনি বসে পড়েন। পত্নী নবদুর্গা তাড়াতাড়ি মাদুরখানা এনে পাশেই পেতে দেন, উঠে বসতে বলেন। গরমের দিন, পাখা নিয়ে বাতাস করতে বসেন। তারিণীবাবুর মুখে ম্লান হাসি না ফুটতেই দীর্ঘশ্বাসে তা মিলিয়ে যায়। বলেন, আমাকে আর যত্ন করে বাঁচিয়ে রাখা কেন? শৈল আজ 3 বছর বাপের এই অবস্থা দেখে আসছে, আর ওই একই কথা শুনে আসছে। সে 15 উত্তীর্ণ হল, এইবার ম্যাট্রিক দেবে, ওটা নাকি সর্বাগ্রে দরকার। তারিণীবাবু পাত্র খুঁজতে যেখানেই যান, প্রথমেই শুনতে হয় মেয়ে ম্যাট্রিক পাস কিনা। তিনি যেন কেরানিগিরির দরখাস্ত নিয়ে গিয়েছেন, তাই আধপেটা খেয়েও শৈলকে পড়াতে হচ্ছে। শৈল গরিব মধ্যবিত্ত ঘরের মেয়ে, সংসারের সকল কাজেই মাকে সাহায্য করে এবং সংসারের সকল চিন্তায় যোগ দেয়, সব বোঝে ও ভাবে। তারিণীবাবু রেলে চাকরি করেন, মাইনে পান 35 টাকা। সন্ধ্যার পর মাড়োয়ারিদের গদিতে গিয়ে ইংরাজি চিঠিপত্র, টেলিগ্রাম ইত্যাদি লিখে দেন, তাদের মাল খালাসও করে দেন, তাতেও কিছু পান। কাকারিয়া বিশিষ্ট ধনী, গরিব ব্রাহ্মণকে ভালোবাসেন, দয়া করে কাজকর্ম দেন। এই 5 রকমে তার সংসার চলে। একদিন সকালে কাকারিয়ার মোটর তারিণীবাবুর ভাড়াটে বাড়ির সামনে এসে দাঁড়ায়। বেরিয়ে এসে শেঠ কাকারিয়াকে সপরিবারে নামতে দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। কাকারিয়া সহাস্যে বলেন, বাড়িতে একটা বিবাহ উৎসব আছে, আমার স্ত্রী কন্যা তোমাদের নিমন্ত্রণ করতে এসেছেন, তারা বাড়ির মধ্যে যাবেন। শুনে তারিণীবাবুর কথা জোগাল না। ইতিমধ্যে দাসীর হাতে একখানি পরাতে মিষ্টান্নাদি, পশ্চাতে স্ত্রী কন্যা, বাড়ির ভিতরে গিয়ে উপস্থিত। দুঃখের সংসারে তারিণী চাটুজ্জের এত বড় বিপদ কোনোদিন ঘটেনি। একতলা আড়াইখানি স্যাঁতস্যাঁতে কুঠরি, তার তদুপযুক্ত আসবাব ময়লা ছেঁড়া লেপকাঁথা, মাটির হাঁড়ি কলসি সরা। সেদিন তৃণাদপি শুনিছেন একবার তার মনেও পড়েনি, পড়লেও বোধহয় শান্তি দিত না। তিনি নজজ অবস্থায় কাকারিয়ার মোটরের পাশে দাঁড়িয়ে 2-1টি বিনয় বচন ভিন্ন কথাই কইতে পারেননি, তাকে নামতেও বলতে পারেননি, কোথায় বসাবেন। প্রৌঢ় কাকারিয়া তার অবস্থাটা বুঝে অন্য কথা পাড়েন, বলেন, তারিণী বাবু, যে কাজ আমি জানি না বুঝি না, এমন একটা কাজে হাত দিয়ে ফেলেছি, অনেক টাকার কাজ, তাতে ফ্যাসাদও বহুত, তোমার সাহায্য আমার দরকার, অনেক লেখাপড়া করতে হবে, বিলের থেকে মালপত্র মেশিনারি এসে পড়েছে,
খালাস করতেও হবে। এখন ভগবতী মাই যা করেন। তারিণীবাবু কথা কইবার অবলম্বন পেয়ে জিজ্ঞাসা করেন, কি কাজ সেঠজি? কাকারিয়া হাসতে হাসতে বললেন, বায়োস্কোপ, তসবীর ঘর, তসবীর বনবে। তারিণীবাবুকে আর কথা কইতে হয়নি। কাকারিয়ার স্ত্রী কন্যা তার বাসা থেকে এসে মোটরে ওঠেন। আচ্ছা, কথা পরে হবে বলে সেঠজির মোটর বেরিয়ে যায়। তারিণীবাবুর যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল, তিনি সহজ নিঃশ্বাস ফেলে বাঁচলেন। কাকারিয়ার কথাগুলি তার কানে গেলেও প্রাণে পৌঁছয়নি। বড় লোকের সদ্ব্যবহারও গরিবদের উপভোগ্য হয় না, স্বাচ্ছন্দ্য দেয় না। নবদুর্গা ডাকায় তার চমক ভাঙে। এসব আবার কি? আমাকে খবরটা দিতে হয়? আমি এ ছেঁড়া কাপড় পরে শাক সরসরি চড়িয়েছি, মেয়েটা ওই কাপড়ে ডালের খুদ বাড়ছিল, তাড়াতাড়ি তোমাকে দুখানা বড়া ভেজে ভাত দেব বলে, এমন সময়ে ছি ছি। শৈল বললে, তাতে কি হয়েছে মা? যে যা তার তাই থাকাই তো ভালো। আমি স্যাটিনের শাড়ি পরে বাটনা বাটলে কেমন দেখাতো? ওদের আসার আর অন্যায়টা কি হয়েছে মা? বড় লোক যদি আদর করে আসেন সেটা তো কত মিষ্টি। নবদুর্গা বলেন, আমি কি ওদের দুষছি? হঠাৎ কি না তাই আত্মন্তরে পড়তে হয়। এই দেখো না কত রকমের মিঠাই, আবার 5 টাকা নগদ দিয়ে গেছেন আমাদের তো। শৈল বলে, তুমি বুঝি তাই ভাবছ মা? ওরা বড় লোক, ওদের মতো কাজ ওরা না করলে সমাজে নিন্দে আছে, আমরা গেলেই ওরা খুশি হবেন। তুমি আজ একবার যেও বাবা। শুনে তারিণীবাবুর মনটা শান্ত হয়। তাকে ভাত বেড়ে দিয়ে নবদুর্গা বললেন, তোমার মেয়ে তাদের সঙ্গে এমন কথা কইলে গো যেন গতকালের চেনা। তাদের মুখেও শৈলর কথাবার্তার রূপের সুখ্যাত ধরে না। আর রূপের সুখ্যাত, তাতে টাকার কামড় তো কমে না বলে উদাসভাবে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারিণীবাবু উঠে আপিসে চলে যান। স্ত্রী কন্যাও যথাসময়ে কাকারিয়া ভবনে নিমন্ত্রণ রক্ষা করতে আসেন। শেঠ কন্যা রুক্মিণীবাই শৈলর প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে তার সঙ্গে সখী সম্পর্ক পাতায়। উল্লিখিত ঘটনার পর তারিণী চাটুজ্যে এই প্রথম পাত্র খোঁজা ট্যুর থেকে হতাশ শ্রান্ত অবস্থায় ফিরে নবদুর্গাকে ব্যস্ত হয়ে বাতাস করতে দেখে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ম্লান হাসি মিশিয়ে যখন বলেন, আমাকে আর যত্ন করে বাঁচিয়ে রাখা কেন? শৈল তা শুনেছিল। কষ্টের এরূপ মর্মন্তুদ অনেক কথা অনেকবার সে শুনেছে এবং নিভৃতে নীরবে অসহায়ের মতো কেঁদেছে। এখন সে কেবল কষ্টই পায় না, তার আত্মাভিমান বিদ্রোহ হয়ে ওঠে। সে দারুণ লজ্জা ও অপমানও বোধ করে। আজ আর সে থাকতে পারলে না। বাপকে সবিনয় জানিয়ে দিলে, তুমি আমার জন্য পাত্র খুঁজতে আর যেও না বাবা, এসব 5 বছর আগে সম্ভব ছিল, তখন আমার জ্ঞান হয়নি। এখন কিন্তু তোমার অপমান আর তার সঙ্গে নিজেরও আমাকে অত্যন্ত লাগছে। প্রত্যেকবারই শুনছি ও বুঝছি, কোনো ভদ্রলোকই তো নগদ 2000 টাকার কমে ছেলে ছাড়বেন না। ছেলেও নিজের সম্মান সেই টাকার ওজনেই যখন সপ্রতিভভাবেই মেপে রেখেছেন, তখন সে বৃথা চেষ্টা আর কেন বাবা? 2500 টাকা কোথা থেকে আসবে? ভদ্রলোকে কি চুরি ডাকাতি করবে? যারা চান তাদের কজন তা বার করতে পারেন?
তিন বছরে কাকাবাবুদের পাওনা 75 টাকা দিতে পারা গেল না। এই দেখে দাদা লেখাপড়া ছেড়ে দিলে। কাকারিয়াবাবুরা ভালোবাসেন, যাই আসি, কিন্তু মুখ তুলে রুক্মিণীর সঙ্গে কথাও কইতে পারি না। ভগবানের মনে যা আছে তাই হবে, তুমি আর ভেবো না। পাত্র খুঁজতে আর যাওয়া হবে না বাবা, এবার গেলে কিন্তু। তারিণীবাবু অবাক হয়ে শৈলর কথাগুলি শুনছিলেন। শৈল বরাবরই শান্ত ও অল্পভাষী, আজ তার কথার মধ্যে এমন একটা সত্য ও দৃঢ় সুর ছিল যা তাকে বিচলিত করে দিলে। তার মুখ থেকে সহজেই বেরিয়ে গেল, সমাজ যে রয়েছে সে কি বলবে। শৈল তেমনি ধীরভাবেই বললে, সমাজের যদি বলা ছাড়া আর কোনো কাজ না থাকে, তবে সে সমাজের জন্য মিছে ভেব না। ওই সমাজই অন্য পক্ষের সমাজ নয় কি? নির্জীব কেন, সেখানে তার বলার কি কিছুই নেই? যাক, সমাজ বলুক না বলুক, আমি কিন্তু বাবা তোমাকে আজ বলছি, এইবার তুমি আমার জন্য পাত্র খুঁজতে গেলে তারপর আর যাতে যেতে না হয় তা আমায় করতেই হবে। এ কষ্ট, এ অপমান তোমাকে আর সইতে দেব না। নবদুর্গার হাতের পাখা থেমে গিয়েছিল। শৈল রান্নাঘরে চলে গেল। তারিণীবাবু স্তব্ধ উদাস দৃষ্টিতে মূঢ়ের মতো বসে রইলেন। ক্ষণপরেই সহসা বলে উঠলেন, হ্যাঁ ঠিক, আর যাব না রে শৈল, যা করবার ভগবান করবেন, ঠিকই বলেছিস। বেচু নেপেন আর তারিণীবাবুর ছেলে বিজয় তিন বেকার বন্ধু, কলেজ ছেড়ে কলকাতায় চাকরির চেষ্টায় ঘুরে ঘুরে ক্লান্ত এবং হতাশ। তিনজনেই সমদুঃখী, দুঃখের সমবায়ী তাদের দুঃখের সান্ত্বনা দাঁড়িয়েছিল। বেচুর বিদঘুটে চেহারাই শেষে তার কাজে লাগল, কোয়ালিফিকেশনে দাঁড়াল। নাক নাই বললেই হয়, সে চেপটে মুখের অনেকখানি দখল করেছে, ব্যাকব্রাশ করা লম্বা চুল, তাতে কান দুটো খোলা ফটকে দুটি পাল্লার মতোই দেখাতো। নাকের নিচে সযত্নে দুধার কামানো গোঁফের মধ্যমাংশটুকু যেন প্রাণ রক্ষার্থে নাকের ডাঁটি কামড়ে রয়েছে। বেচু জন্তু জানোয়ারদের স্বর হুবহু নকল করতে পারে এবং করেও। কেরানি হওয়া সম্বন্ধে হতাশ হলেও সে বলত, জগতে আমারও দরকার আছে রে, ভগবান মিছিমিছি কিছু করেন না। ভগবানকে ওই সার্টিফিকেট দিয়েই হোক বা যে কারণেই হোক, কথাটা তার ফলে গেল। অস্ট্রেলিয়ার এক সার্কাস পার্টি কলকাতায় খেলা দেখাচ্ছিল, বেচু তাদের নজরে পড়ে গেল। তাদের সঙ্গে সাংহাই যাবার সময় সে বললে, আইএসসি পড়ে কটা বছর কি নষ্টই করেছি। বিজয়ের কাছে সংবাদটা পেয়ে শৈল মৃদু হাস্যে বললে, এইবার তার বাপও 2000 হাঁকবে। নেপেন্দা বিয়ে না পড়ে যদি, ওদের বড় কষ্ট, বাপ বিয়ের যুগে এক মেয়ে ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি। নেপেনের চেহারা ভালো, সুগঠিত পৌনে 6 ফিট দেহ, সুপুরুষ যুবা, সচ্চরিত্র। বাপ তাকে গ্র্যাজুয়েট বানাতে গোয়ালের গরু পর্যন্ত বিক্রি করে গিয়েছেন। বিএ পাস করার পর খিদিরপুর স্কুলে বছর দেড়েক একজনের বদলি মাস্টার করেছিল, অধুনা বেকার, ওয়াটগঞ্জ থিয়েটারে হিরো, রোজগার কিন্তু জিরো। প্রাইভেট টিউশনি করে টাকা 15 পায়। কাকারিয়ার নবপ্রতিষ্ঠিত ফিল্ম হাউস মরিচিকা মঞ্চে ঢোকবার উমেদারি করছে।
শৈল যখন থার্ড ক্লাসে পড়ে তখন নেপেনদার বাড়িতে পড়া বলে নিতে যেত, তাই তাদের অবস্থা জানে। নেপেনের ভগ্নী মনোলোভা তার সমবয়সী, আলাপী, অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, বয়স উভয়কেই বেরুতে বাধা দেয়, মন ছুটোছুটি করে। নেপেন বিবাহ করবে না, দুঃখের ওপর সে কষ্ট বাড়াতে চায় না। কন্যাপক্ষেরা এলেও তার মাও বিয়ে পাস ছেলের যে নজরানা আশা করে আছেন তা শুনে মধ্যবিত্তদের চিত্ত চমকে যায়। তিন মাস ধরে কাকারিয়ার মরিচিকা মঞ্চে একখানি সামাজিক নাটকের মহলা চলছে। কাকারিয়ার অর্থের অভাব নেই, নামী অভিনেত্রীদের যারা নৃত্য গীত ও অভিনয়ে সুপরিচিতা, স্বদেশী তারকা, তাদের মোটা টাকায় সংগ্রহ করা হয়েছে। কাকারিয়ার ধারণা সেরা সেরা সুন্দরীরাই ফিল্মের প্রধান আকর্ষণ, পুরুষের পাটে লোকাভাব নেই, 25-50 দিলেই হিরো মেলে। সুতরাং সুন্দরী সংগ্রহের ব্যয়টা এইতে পুষিয়ে যাবে। শেঠের অদৃষ্ট বাধাবিঘ্ন কেটে চলে, প্রথম প্রচেষ্টার মুখেই ঘটেও গেল তাই। নানা সদুদ্দেশে সভ্যজগৎ আজকাল ভারতের আচার ব্যবহার, প্রথা পদ্ধতি ইত্যাদি জানবার জন্য উৎসুক ও উদগ্রীব। কাকারিয়ার ভাগ্য, ইউরোপের এক ফিল্ম কোম্পানির মালিক ভারত ভ্রমণে এসে ভদ্র হিন্দুদের বিবাহ পদ্ধতিটার নিখুঁত ছবি বিশেষ মূল্যে সংগ্রহ করতে চান এবং কাকারিয়ার সঙ্গে কন্ট্রাক্ট করেন। সুযোগ বুঝে কাকারিয়া অভাব পীড়িত নেপেনকে 50 টাকা দিয়ে ও ভবিষ্যতের বড় আশা দিয়ে চট করে একখানি নাটিকা লিখিয়ে নেন। তারই জোর রিহার্সাল চলছে। ক্রেতা বসে আছেন, কন্ট্রাক্ট মতো দিনে তার পাওয়া চাই, নচেত তিনি নেবেন না। জাহাজে টিকিট কিনে প্রত্যাবর্তনের জন্য তিনি প্রস্তুত হয়ে রয়েছেন, কাল ফিল্ম তোলা হবে। নাটিকাখানির বিষয়বস্তু দুই জমিদারের বহুদিনের পোষা বিরোধ এবং শত্রুতা, একজনের ছেলে এবং একজনের মেয়ের অভাবনীয় প্রণয় আকর্ষণে শেষে তাদের বিবাহের মধ্যে দিয়ে শুভ মিলনে মিটে গেল। দুই জমিদারের প্রত্যেকেই অপরের প্রতিযোগীভাবে ঐশ্বর্য বিকাশের আয়োজনে মুক্ত হস্ত, শিল্পে সৌন্দর্যে ও আড়ম্বরে। বিবাহ সভায় নৃত্যগীতাদির জন্য বোম্বাই, মহীশূর, মণিপুর, কাশ্মীর হতে নর্তকীরা এসেছে, বাংলার প্রসিদ্ধারাও আছেন, প্রধানত তাঁরাই বাসরের আনন্দবর্ধন করবেন। ফল কথা, কাকারিয়া তাদের সৌন্দর্যের সাহায্যে তার মরিচিকা মঞ্চকে সাফল্যমণ্ডিত করে নাম কিনতে ও আমদানির পথ করে নিতে চান। স্টুডিওতে ফিল্ম তোলবার ব্যবস্থা হয়েছে প্রথম শ্রেণীর, সেজন্য বিশেষ বিশেষ বিশেষজ্ঞদের নিযুক্তও করা হয়েছে। দেশের খ্যাতনামা বিশিষ্ট পদস্থদের দর্শক রূপে নিমন্ত্রণ করাও হয়েছে, তারা সজীব অভিনয়টা দেখবেন এবং তাদের অভিমত মতো কাটছাট পরিবর্তনও চলবে, কারণ ক্রেতার সন্দেহ ভজনার্থ কন্ট্রাক্টের মধ্যে এসব শর্তও আছে। শৈলর সঙ্গে কাকারিয়া কন্যা রুক্মিণীর সাক্ষাতের পর থেকে তাদের সখিত্ব এখন ঘনিষ্ঠ এবং দেখাশোনা প্রায়ই হয়। স্টুডিওতে অভিনয়াদি থাকলে শৈলকে আনিয়ে উভয়ে গোপনে দেখে, মধুরেণু নাটকখানির খাতা তাকে দিয়ে লুকিয়ে পড়িয়ে শোনে, আজও তাকে আনিয়েছে। শৈলরও অভিনয়াদি দেখবার শখ স্বাভাবিক, বিশেষ লেখাপড়া জানা মেয়ে, নিজেও ভালোমন্দ বুঝতে আরম্ভ করেছে, কি হলে বা কি করলে স্বাভাবিক ও ঠিক হয় সে সম্বন্ধেও আলোচনা করে। কুমকুম নামনি যে সুন্দরী তরুণীটি
পাত্রীর মহলা দিতে আসে তার দোষগুণ সমালোচনা করে, বলে ওভাবে দাঁড়ানোটা ভুল, ও কথাটি ওসুরে বলাটা মানায় না ইত্যাদি। শুনে রুক্মিণী হাসতে হাসতে বলে, একদিন তুমি করে আমাকে দেখাও না ভাই, আমি কসম খেয়ে বলতে পারি কুমকুমের চেয়ে তোমাকে ঢের বেশি মানাবে, ভালোও দেখাবে। ওরা কেবল সেলাবতে থাকে, ঘষে মেজে চটক রাখে, সত্যি বলতে না আছে সৌষ্ঠব না বৈভব, শরম রাখে না বলেই পুরুষদের অত ভালো লাগে। রুক্মিণীর কথা শৈল উপভোগ করে হাসে, বলে হইটাই ঠিক বলেছ, আমাদের শরমে বাঁধে, আড়ষ্ট হয়ে পড়বার ভয় থাকে, নইলে শক্তটার কি, অনায়াসেই তো পারা যায় ইত্যাদি। শুনলে মনে হয় ভদ্রঘরে লেখাপড়া জানা মেয়েদের অভিনয়ের সাহায্যে হয় না এমন কথা বলা যায় না। আজ সারাদিন কাকারিয়া স্টুডিও কম্পাউন্ডে উৎসবের সাড়া পড়ে গিয়েছে, গেট, মঞ্চ, উদ্যান, লতা মণ্ডপ সবই জীবনে যৌবনে যেন স্পন্দিত হচ্ছে, অপূর্ব শ্রী ধারণ করেছে। বিচিত্র বর্ণের আধার বিদ্যুতালোক দীপ্তি বিচ্ছুরিত করবার অপেক্ষা করছে, কর্মীরা উত্তেজনা চঞ্চল। আজ মরিচিকা মঞ্চের উদ্বোধন বললেই হয়। আজকের সাফল্যের ওপর কাকারিয়ার এই ব্যয়বহুল প্রচেষ্টার ভবিষ্যৎ নির্ভর করছে, উৎসাহ উত্তেজনার অন্ত নেই। এইরূপ আসন্ন সময়ে সেটজিকে দেখতে না পেয়ে কর্মচারীরা চঞ্চল ও চিন্তিত হয়ে এদিক ওদিক চাইছিলেন। কাকাবাবু হঠাৎ নিজের কোয়ার্টার থেকে বিশৃঙ্খল এলোমেলো বেশে অবিন্যস্ত কেশে চিন্তামাখা মুখে তারিণীবাবুর সঙ্গে বেরিয়ে এলেন। চলো একবার বম্বে থিয়েটারের মালিকের কাছে যেতে হবে, তাদের ফিমেল ড্রেসার আছে। এই বলতে বলতে তারিণীবাবুকে মোটরে তুলে নিয়ে বেরিয়ে পড়লেন। তার চাঞ্চল্য দেখে সকলে বুক চাওয়া চাই করলে, এ আবার কেন। ঘণ্টাখানেকের মধ্যে তারা ফিমেল ড্রেসার রেশমি বাইকে নিয়ে স্বচ্ছন্দভাবে ফিরলেন এবং তাকে নিয়ে বাড়ি ঢুকলেন। এদিকে সময়ের কিছু পূর্বেই বিশিষ্ট দর্শকেরা আসতে আরম্ভ করেছিল। কাকাবাবু সহাস্য উৎফুল্ল মুখে স্বয়ং উপস্থিত হয়ে সকলকে অভ্যর্থনা ও আদর আপ্যায়নে পরিতুষ্ট করতে লাগলেন। রৌপ্যাধারে আতর, গোলাপ, পান, জর্দা, এলাচ, ফুলের মালা, ফুলের তোড়া ঘুরতে লাগল। মঞ্চ পুষ্পলতার পরিপাট্যে মালঞ্চে পরিণত ও আলোকোজ্জ্বল। বরাসনে বর ও সভাশোভন বেশে বরযাত্রীরা উপবিষ্ট, কন্যাযাত্রীরা উপস্থিত। উভয় পক্ষের গুণী গায়কদের সঙ্গীত আলাপাদি ও নর্তকীদের নৃত্য পর্যায়ক্রমে শ্রোতা ও দর্শকদের নয়ন মনোরঞ্জনে সচেষ্ট। দেবদর্শন বরের মুখশ্রী, দেহসৌষ্ঠব ও সজ্জা সকলেরই দৃষ্টি আকর্ষণ ও মহিলাদের চিত্ত হরণ করছে। লগ্ন উপস্থিত, বিবাহকার্য একে একে যথারীতি পর্যায়ক্রমে চলল। উৎসর্গ, স্ত্রী আচার, কন্যা সম্প্রদানাদি, তন্মধ্যে স্ত্রী আচার দৃশ্য বিশেষ উপভোগ্য ও উল্লেখযোগ্য। বিজলি জ্যোতি সমুজ্জ্বল প্রাঙ্গণে নানা বর্ণের বিদ্যুতের মতো সুবেশা পুলক চঞ্চলা তরুণীয় যুবতীরা কলহাস্যে রহস্য মুখরা ও সুযোগ মতো বরের কর্ণমর্দন তৎপরা। নিরীহ বর আজ মৃদু হাস্যে সবই সইছেন।
অলঙ্কার ও বেনারসির বিজ্ঞাপনের মতো প্রৌঢ়া সুন্দরীর সুকোমল হস্তের বরণ বৈচিত্র্য ও বরকে চিরতরে ইঙ্গিতানুগামী পোষা পশুটি বানিয়ে রাখবার প্রক্রিয়া ও প্রবচন সকলের পরিজ্ঞাত হলেও বেশ উপভোগ্য হল। কনেকে সাত পা ঘোরাবার পর শুভদৃষ্টি। বর ও কন্যা উভয়ে উভয়ের সুপরিচিত, রিহার্সাল ক্ষেত্রে নিত্য দেখা, সুতরাং পরস্পরের মেকআপ চাতুর্য দেখার ঔৎসুক্য ছাড়া শুভদৃষ্টির আগ্রহ বড় একটা ছিল না। উভয়েই ভাবলে, বাহ কি সুন্দর দেখাচ্ছে। কোণের ঘোমটা খুলে দেওয়ায় দেখে মেয়ে পুরুষ সবাই রূপমুগ্ধ হলেন। কেউ কেউ ভাবলেন, বাংলাদেশ শয্যাশিল্পে কি অভাবনীয় উন্নতি করেছে, কুমকুমকে তো পূর্বেই দেখেছি, হাত যেন নতুন দেখছি। এইবার হাফ টাইমের অবকাশে বরযাত্রী ও কন্যাযাত্রীদের রাজস্বের ব্যবস্থার মতো ভুরি ভোজনের আরম্ভ ও সমাপ্ত হল। পরে কয়েকটি ছোটখাটো আচার উপভোগ্যভাবে শেষ হলে বরবধূর উজ্জ্বলিত নাট্যশালাসম বাসর ঘরে প্রবেশ। রমণীকণ্ঠের সুমধুর রহস্যালাপ নৃত্যগীত, বরকে মধুর পীড়ন ও যুগলকে মধুর নির্যাতন চলল। এই একটিমাত্র ক্ষেত্রে রমণীরা বাধাহীন, স্বাধীন বা উচ্ছৃঙ্খল, যা ইচ্ছে বলতে পারেন। বরের অঙ্কে বধূকে তারা বসাবেনি, বধূ কিন্তু নারাজ, লজ্জান্বত। বধূকে বর চুপি চুপি বললেন, ও কি করছো, রিহার্সালের মতো হচ্ছে না যে, এসো বলে হাত ধরে টানতেই একেবারে গায়ে গায়ে। অবগুণ্ঠিতা বধূধীর আতর অথচ বিরক্তি ব্যঞ্জক কণ্ঠে বললেন, পায়ে পড়ি ছাড়ুন, বড্ড মাথা ঘুরছে। বর চমকে গেল, এ কার কণ্ঠস্বর? পরে রমণীদের প্রতি, একটু বাতাস করুন, শুতে দিন, শরীর ভালো নয়। শুনে কেউ হাসলেন, কেউ অবাক হয়ে বললেন, এর মধ্যে এত, খুব মায়ার শরীর যে। কেউ বললেন, এরপর আর সাদাসাদি করতে হবে না, মাথাও ঘুরবে না, মাথা ঘোরাবার জন্য নিজেই ঘুর ঘুর করে ঘুরবেন। পরক্ষণে সুন্দরীদের নৃত্যগীতে বাসর জমে উঠল। ওসব ক্ষণিকের বিঘ্ন ফিল্মের কোনোই অনিষ্ট করলে না, বাসরের স্বাভাবিক অঙ্গ বলেই লোকে বুঝলে। সুন্দরী নির্বাচন ও অর্থব্যয় সার্থক ভেবে সেট কাকারিয়া উৎফুল্ল। বরের মন কিন্তু নৃত্যগীতা দিতে ছিল না, তিনি ভাবছিলেন, এ তো কুমকুম নয়, কুমকুম নির্দিষ্ট অভিনয়ে এত আপত্তি করবে কেন? একটু আপত্তির ভাব থাকে বটে, তারপর তো। তবে সুন্দরী কে? পদস্থ অভিজ্ঞ দর্শকেরা কাকারিয়ার পিঠ চাপড়ে প্রশংসাবাদ শোনাতে শোনাতে রাত তিনটের পর সব ফিরলেন। ফিল্ম ক্রেতা নিজে উপস্থিত থেকে সবই দেখলেন শুনলেন। কুশণ্ডিকা বা বাসি বিয়ে শেষ করলে বিষয়টি সম্পূর্ণ হবে, সকালে আবার কাজ চলল। বর্তমানে রুচিবিরুদ্ধ হলেও তার আনুষঙ্গিক সব খুঁটিনাটি তোলা হল, নচেত কন্ট্রাক্ট খারিজ হয়ে যাবে। ক্রেতা উচ্চবর্ণের হিন্দু বিবাহের নিখুঁত চিত্র চায়, কিন্তু দু একটি স্থলে অসহায়া বধূ দর্শকদের লক্ষ্য বাঁচিয়ে চাপা গলায় বরকে সংযত হতে বলতে বাধ্য হন। স্বর শুনে বিস্মিত বর বধূর দিকে চমকে চাইলেন, দিনের আলোয় আর চিনতে বাধল না। অশ্রুসিক্ত পল্লবে বধূকে কি সুন্দরী দেখাচ্ছে!
বর মুগ্ধবধ বলে ফেললেন, তুমি? অশ্রু কেন? দুঃখের কারণ কি? কেন? অভিনয় সার্থক হয়েছে শৈল, তাই তো বলি, এত রূপ আর কার? ছবি তোলা সুচারুভাবে শেষ হয়ে গেল। সেটজির আনন্দের সীমা নেই। শৈলকে খুঁজতে লাগলেন। দেখলেন মঞ্চের বাইরে গাঁট ছড়া বাঁধা অবস্থায় বরবধু কথাবার্তায় মগ্ন। তিনি কন্যার রুক্মিণীকে দেখাবার জন্য ডাকতে গেলেন। রুক্মিণী প্রচ্ছন্ন থেকে শুনলে শৈল বরকে বলছে, এখন আমায় এই বেশেই আপনি বাড়ি নিয়ে চলুন নেপেন বাবু, আমি আর এখন বাপের বাড়ি যেতে পারি নে, যাবও না। সে যেমন নিয়ম আছে সেই মতো হবে। নেপেন ঠাট্টা ভেবে কথা কইতে গেল। শৈল তাকে দৃঢ়ভাবে বুঝিয়ে দিল, ঠাট্টা নয়, আপনি জানেন বাবা সরল সাধাসিধে লোক, গরিব। কুমকুমের হঠাৎ কলিক জাগায়। কাকাবাবু বিপন্নভাবে বাবাকে বিপদ জানিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করেন। কন্ট্রাক্ট যায়, মান সম্ভ্রম যায়, ভবিষ্যৎ যায়, মুখ রক্ষা করুন। শৈলকে মাত্র সেজে দাঁড়াতে দিন, মেয়ে ড্রেসার সাজিয়ে দেবে, কেউ চিনতেও পারবে না। বিপদের সময় ব্যাপারটার গুরুত্ব কেউ ভাববার অবকাশ পাননি। বড় লোকের অনুরোধ গরিবদের এড়ানো যে কত কঠিন তা আপনি জানেন, বাবাকেও জানেন, তিনি অত শত ভাবেননি। অভিনয় হলেও সর্বসমক্ষে বিধি ব্যবস্থা মতো মন্ত্রপুত বিবাহ আমাদের যখন হয়ে গিয়েছে, আর ছবিও তার সাক্ষী হয়ে রইল, তখন আমায় আর বিবাহ করবে কে? ওরা কেউ তলিয়ে ভাবেননি, অন্য কাউকে নিয়ে তো এ কাজ করা হয়নি। একে আমার বাবা গরিব, অর্থাভাবে আমার বিবাহ দিতে পারছিলেন না, এখন দশ গুণ দিলেও কেউ আমাকে বিবাহ করবে কি? আপনি জ্ঞানবান গ্র্যাজুয়েট হয়ে আমার দশা কি করলেন? আমি কিছু জানতাম না এই সাফায়ে নিজেকে বাঁচাবার পথ পেতেও পারেন, কিন্তু আমাকে এভাবে ডুবিয়ে আত্মপ্রসাদ পাবেন কি? শুনে নেপেনের জীব শুকিয়ে গেল। শৈলর কথা তো এতটুকু মিথ্যে নয়। সে চিন্তিতভাবে বিমর্ষ মুখে বললে, আমরা নিজেরাই খেতে পাই না, নচেত এখানে 20-25 টাকা লোভে সে যে অভিনয় করতে আসব কেন? তোমাকে সুখী করা দূরে থাক, খেতে পড়তে দেওয়াও যে আমার অবস্থায় অসম্ভব। শৈল বললে, দুঃখের সংসারে আমি আজ 3-4 বছর অনেক দুঃখ কষ্টের কথাই শুনে আসছি, আর তা বুঝতেও হয়। তার মধ্যে একটা কথা, সংসারে সকলেই নিজের নিজের ভাগ্য নিয়ে আসে, আমি কি কোনো ভাগ্যই নিয়ে আসিনি? নেপেন নীরব। শৈল শেষে বললে, অভিনয়ের মধ্যে অনুচিত ও অভব্য ব্যাপারও বাদ যায়নি, যা অসাধারণ অভিনেত্রীদের সঙ্গে সাজে। এরপরেও কি আপনি গরিব হিন্দুর মেয়েকে ঘরে না নিয়ে মরণের পথে ঠেলে দিতে চান? তা ভিন্ন, এখন আর আমার কোন পথ রইল? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শৈল নীরব হল। দৃঢ় স্বরে, চলো বাড়ি চলো শৈল, বলে নেপেন তার হাত ধরলে। রুক্মিণী গোপনে থেকে শঙ্খধ্বনি করলে। আপনারা শুনছিলেন
লেখক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প মধুরেণু। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।